আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দার্জিলিং এর সাইট সিং এর ডিটেইল, যেখানে তোমাদের দেখিয়েছিলাম কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো, কোথায় কোথায় কেমন খরচা আছে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিংক দিলাম, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দিনটা ছিল 31 মার্চ, আর আমরা আগের দিন রক গার্ডেন থেকে ঘুরে এসে তাড়াতাড়ি হোটেলে এসে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি, সকাল 9টা বাজে এখন, আর দার্জিলিংয়ের চক বাজার থেকে আমরা ট্যাক্সি ধরে রওনা দিয়েছি সিকিমের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে গ্যাংটক 95 কিলোমিটার রাস্তা, যার জন্য আমাদের মাথা পিছু ভাড়া লেগেছিলো 400 টাকা করে। তো তোমরাও কিন্তু এরকম শেয়ার ট্যাক্সিতে 400 টাকা করে যেতেই পারো, আর তোমরা যদি রিজার্ভে যেতে চাও তাহলে কিন্তু একটু ভাড়া বেশি পড়বে। আর এই মুহূর্তে আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, আর চারিপাশটা দেখতে পাচ্ছ কিরকম কুয়াশায় ভরে আছে। তার একটাই কারণ, সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিলো, যার জন্য রোডের ভিজিবিলিটি ছিল একটু কম এবং রোডও ছিল একটু স্লিপারি। তবে আমাদের কিন্তু চারিপাশে এরকম কুয়াশা ভরা পরিবেশ দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল। আর আমরা এই বৃষ্টি ভেজে পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। দেড় থেকে 2 ঘন্টা জার্নি করার পর আমাদের গাড়ি লামাহাট্টা বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল আমাদের টি ব্রেকের জন্য। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু আমার আগের দিনের দার্জিলিং চা বাগানের কথা মনে করিয়ে দিচ্ছিল। চারিপাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের হোটেল, এখানে কিন্তু আমাদের সকালে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লামাহাট্টা। এখন আমরা সিকিমে থেকে যাচ্ছি, আর এখানে মাঝপথে গাড়ি দাঁড় করিয়েছি, আর এখান থেকে আমরা যাবো এখন গ্যাংটকের দিকে। তো গ্যাংটকে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা 11:30টার সময় আবার গাড়িতে চেপে বসলাম। আমাদের আর পথ বাকি ছিল 75 কিলোমিটার। চারিপাশে এরকম অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন আমরা আছি তিস্তা ব্রিজে, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু তিস্তা নদী। ছোটবেলা থেকে শুনে আসা উত্তরবঙ্গের এই খরস্রোতা নদী তিস্তা, যা কিন্তু সিকিম ও উত্তরবঙ্গের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম। আর আমাদের যাত্রার বেশিরভাগটাই কিন্তু যেতে হবে এই তিস্তা নদীর পাশ দিয়ে। এখন আমরা আছি কালিম্পং এর কাছে। এই ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালিম্পং চলে গেছে। তবে আমরা কিন্তু যাব নিচ দিয়ে, যা চলে গেছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার রংপো পর্যন্ত। চারিপাশে এত লোকজন আর গাড়ির মাথায় যে বোর্ডগুলো রাখা, তা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এখন পাস করছি তিস্তা ত্রিবেণী রাফটিং ক্যাম্পের পাশ দিয়ে। আমার যতটুকু জানা আছে এখানে প্রতি বোটে 5 থেকে 6 জনের জন্য 4 থেকে 5 হাজার টাকা করে লাগে। যদি কোনো দিন বন্ধু নিয়ে আসি তবে এই ছোট ছোট অ্যাডভেঞ্চারগুলো জীবনে একবার হলেও করব। আর বলতে বলতে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে, অর্থাৎ রংপোয়ে। এখান থেকে গ্যাংটক আর 38 কিলোমিটার, সময় লাগবে এখনো 1 ঘন্টা। আর এখানে এসে পড়ে গেছিলাম এক মুশকিলে, আমাদের গ্যাংটক যাওয়ার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে গেছিল। আর সিকিম ও সিকিম পুলিশ রুলের দিক থেকে কিন্তু খুব স্ট্রিক্ট, তাই উনি কিন্তু আমাদের গাড়ি চেঞ্জ করে দিয়েছিলেন। বলতে বলতে গাড়িতে 1/2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই সিংথামে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে রুমটেক, আর এই রাস্তাটা গ্যাংটক। রুমটেক কিন্তু একটি অব্যের জায়গা, সিকিমের অন্যান্য পপুলার প্লেসগুলোর থেকে অনেক বেশি আনটাচড আর নির্জন। যদি কখনো প্ল্যান হয় সেরকম, ওখানেও একদিন নিশ্চয়ই যাব। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম গ্যাংটক, আর এই ছিল আমাদের হোটেল
যা কিন্তু আমরা নিজে থেকে দেখে নিয়েছিলাম, যার জন্য একদম রাস্তার পাশে কিন্তু আমরা হোটেলটা পেয়েছিলাম। আমরা সিঙ্গেল একটা বড় রুম নিয়েছিলাম যার ভাড়া ছিল 1500 টাকা। আর এটা আমাদের হোটেল থেকে গ্যাংটক শহরের রাতের ভিউ। আর এই হলো এমজি মার্ক, গ্যাংটকের প্রাণকেন্দ্র। তোমাদের এমজি মার্ক নিয়ে আলাদা করে তো বলার কিছুই নেই, যারা যারা গেছো তারা জানোই খুব ভালো করে কতটা পরিষ্কার আর কতটা সুন্দর। আমি যখন প্রথমবার গেছিলাম গ্যাংটকে, এমজি মার্ক দেখে কিন্তু আমার বিদেশের থেকে কম কিছু মনে হয়নি। আর এখানকার রাতের ভিউ, রাতের কলকাতাকেও যেন কোনো কোনো জায়গায় হার মানিয়ে দেয়। তো এই ছিল আমার দার্জিলিং থেকে গ্যাংটক আসা ছোট একটা ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও কেমন লাগলো। আগামীকাল আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। 2 নাইট 3 ডেজের প্যাকেজ আছে আমাদের, আর এই প্যাকেজের সমস্ত ডিটেলস, কত টাকা খরচ হয়েছে আমাদের, কীভাবে তোমরা যেতে পারো, কার সাথে যোগাযোগ করতে পারো, সবই কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো পরবর্তী আপডেটসগুলো পেতে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।